মোয়াপার অ্যাডগুলো থাকতে একটা অ্যাড ছিল, মোয়াপা এরকম করে চুলে ঝাটকা দেয়। আমার চুল তো সবসময় অনেক বড় থাকতো, আমি ওয়াশরুমে যে চুলটা ভিজিয়ে সবসময় এই ঝাটকা দিতাম আর লাইট পাস্ট হয়ে যেত। আমার মা প্রথম প্রথম বুঝতো না যে প্রতিদিন একটা করে লাইট লাগাতে হয় কেন, লাইট পাস্ট হয় কেন। আমরা একটু আবার জাহিদ হাসানের প্রসঙ্গে আসি, যার একটা ফোন কলের কারণে আপনি অডিশনে গিয়েছিলেন, তার উপর একজন বড় ভাই হিসেবে আপনার আস্থা রয়েছে। আমরা জাহিদ হাসানের স্ত্রী, আমাদের আরেক প্রিয় তারকা সাদে ইসলাম মৌ, তার সম্পর্কে একটু জানতে চাই। আপনার জীবন অনেক স্পেশাল একটি জায়গা। মোয়াপাকে আমি বলবো যে সবাই তো আমার আমি সবার আমাকে সবাই গাইড করেছে, আর মোয়াপাকে আমি জ্বালিয়েছি জীবনে অনেক। আমার মনে আছে শুরুর দিকে কি ছিল, মোয়াপা আমার এটা লাগবে এই সময় এটা, আর মোয়াপা লাগবে, আচ্ছা ঠিক আছে আয় মোয়াপা, আমার নাচের স্টেপ শিখতে হবে, রাত বাজে 10, 10:30, 11টা, আচ্ছা ঠিক আছে আয় মোয়াপা, আমার এটা লাগবে, আচ্ছা ঠিক আছে আয় আয় আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি আয়। সো মোয়াপাকে আমার প্রথম জীবনে আমি অনেক জ্বালিয়েছি, অনেক জ্বালিয়েছি এবং একটি ঘটনা, হ্যাঁ এবং অনেক জ্বালিয়েছি, এবং সে আমার আমি আমি কিন্তু আমার মডেলিংয়ে আসা সে আমার ইন্সপিরেশন। আমি ওনাকে দেখে আসলে মনে আছে, আমি ওটার আগে একটা ছোট্ট ঘটনা বলি। মোয়াপার যখন কেয়ার অ্যাডগুলো ছাড়তো, পরবর্তী সময় কেয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি হয়েছিলাম, মোয়াপার অ্যাডগুলো থাকতে একটা অ্যাড ছিল, মোয়াপা এরকম করে চুলে ঝাটকা দেয়। আমার চুল তো সবসময় অনেক বড় থাকতো, আমি ওয়াশরুমে যে চুলটা ভিজিয়ে সবসময় এই ঝাটকা দিতাম আর লাইট পাস্ট হয়ে যেত। আমার মা প্রথম প্রথম বুঝতো না যে প্রতিদিন একটা করে লাইট লাগাতে হয় কেন, লাইট বাস্ট হয় কেন। পরে আমি কিছু বলতাম না, আমি জানি না আম্মু কেন বাস্ট হয় আমি জানি না। এবং আম্মু অনেক প্রায় অনেক পরে আমি যখন ক্রিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছি তখন আমি বলতাম যে আম্মু আমি এই মুভমেন্টটা প্র্যাকটিস করতাম, এই যে চুলের ঝাঁকানি ওটাতে লাইট বাস্ট হতো। পরবর্তী সময় যে পেমেন্ট পাচ্ছি সব লাইটের বিল আমাকে দিবে। তো বিয়ের ঘটনাটা, আর বিয়ের ঘটনা, আমি ওয়েস্টিনে আমাদের বিয়ে হয়েছে, তখন আমি গাড়িতে নিচে বসা, আমি উপরে উঠিনি। আমি মোয়াপাকে ফোন দিলাম, মোয়াপা তুমি আসছো, বলে আমি কেবল আমি ফ্লাইট থেকে নামলাম, আমার পক্ষে আসা সম্ভব না, বিকজ আমি এখন এয়ারপোর্ট থেকে ধানমন্ডি যাব, রেডি হয়ে আসব, তোর বিয়েতে তো এমনি এভাবে আসতে পারবো না, সো আমার মনে হয় না আই ক্যান মেক ইট। আমার খুব মন খারাপ হয়েছিল, আমি স্টেজে উঠবো না। বলে না না তুই যা, আমরা দেখা হবে ইনশাল্লাহ, আমার দোয়া তো আছে সব সময় তোর কাছে। তারপরে মোয়াপা আমাকে খুব ক্রিয়েটিভ মানে খুব সুন্দর একটা গিফট দিয়েছে, আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীর এটা একটা স্বপ্নের গিফট। আমাকে মোয়াপা কয়েকদিন পরে ফোন দিয়ে বললো যে আমার মায়ের একজন শেফ ছিল যে একটু অসুস্থ থাকাতে চলে গিয়েছিল, তারপর আমার রাসায়নটি অন্য একজন শেফ নিয়ে নিয়েছে, তো উনি আবার ব্যাক করবে কাজে, তো তুই উনাকে নে, এটা আমার বিয়ের তোর বিয়ের গিফট। আমি বললাম শেফ, বলে তুই নিয়ে দেখ। এবং সেই শেফ আমার বিয়ের শুরু থেকে 11 বছর আমার সাথে ছিলেন, তারপরে উনি অসুস্থ হয়ে যায় বয়সজনিত কারণে, উনি গ্রামে চলে যায়, মানে রিটায়ার্ড করেছেন আর কি। উনার আমি যখনই পারি উনাকে একটু একটু সাহায্য করার চেষ্টা করি, সেই সাহায্যটি হচ্ছে তাকে জমি কিনে দেয়া এবং তাকে বাড়ি করে দেয়া। এবং সংসার জীবনে যেটি ভীষণ গুরুত্বপূর্ণ না, হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী, এবং এরকম একজন সহযোগী মোয়াপা আপনাকে দিয়েছিলেন। এবং অনেকে জানে না, আমি আমি চেষ্টা করি আমার যে স্বল্প ইনকাম আছে বা আমার যতটুকু আমার এবিলিটি আছে, আমি কিছু মানুষের এডুকেশনের রেসপন্সিবিলিটি নেওয়ার চেষ্টা করেছি, কিছু মানুষকে তার জীবনকে যতটুকু পারি তাকে হেল্প করার আমি চেষ্টা করে যাই। এটা আমি হয়তো বা প্রচার করি না, অনেক সময় কোনো জায়গায় প্রচার করা হয় না, বাট আমি আমার ইনকাম থেকে যতটুকু পারি আমি সাহায্য করার চেষ্টা করি। এবং আমি সবাইকেই রিকোয়েস্ট করি যেন আপনারা আছে না যে আমি জানি আমরা যত পাই ততই চাই, তারপরেও তার মধ্যে থেকে আপনারা যদি দুইজন মানুষকে একটু সাহায্য করার চেষ্টা করেন তাহলে কিন্তু অনেক উপকৃত হয় সমাজ।